হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ স্কয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো হিসাব বিজ্ঞান বইয়ের বিক্রয় জাবেদা নিয়ে। বন্ধুরা, এর আগে ক্রয় জাবেদা সংক্রান্ত ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে, তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওটি দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এতে ক্রয় জাবেদার প্রতি তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। বন্ধুরা, আজকে যে বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব, তো সেই বিক্রয় জাবেদা ভিডিওটি তোমরা না টেনে পুরাটা দেখবে। চাইলে তোমরা খাতা, ক্যালকুলেটার, স্কেল, পেন্সিল নিয়ে সামনে বসে যেতে পারো। এতে করে তোমাদের বিক্রয় জাবেদার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে এবং বিক্রয় জাবেদার তোমরা আজকে এই ভিডিওটি থেকে শিখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা বিক্রয় জাবেদা নিয়ে আমাদের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা বিক্রয় জাবেদার উদাহরণ, এছাড়া বিক্রয় জাবেদার সকটা লিখে রেখেছি। তো বন্ধুরা, এখানে বিক্রয় জাবেদার অঙ্কটি শুরু করার পূর্বে আমি তোমাদের বিক্রয় জাবেদা সংক্রান্ত কিছু বেসিক কথাবার্তা বলে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় জাবেদায় মূলত বাকিতে বিক্রয়গুলোই অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ নগদে বিক্রয় অন্তর্ভুক্ত হবে না। এছাড়া শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় জাবেদার ঘরটা তো তোমরা যদি দেখো, যে তোমরা যখন ক্রয় জাবেদা করিয়েছি তখন তোমরা ক্রয় জাবেদার ঘরে দেখেছো যে ছয়টা ঘর, বিক্রয় জাবেদার ছকে হচ্ছে পাঁচটা ঘর, অর্থাৎ তারিখের ঘরে আমরা তারিখটা লিপিবদ্ধ করব। আর এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় জাবেদার ঘরে কিন্তু এখানে ছিল হচ্ছে ক্রেডিট হিসাব খাত, কিন্তু বিক্রয় জাবেদার ঘরে এখানে আমরা লিখেছি ডেবিট হিসাব খাত। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একটু বলে নিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যখন আমরা বাকিতে বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে জাবেদাটা কী হয়, অর্থাৎ বাকিতে বিক্রয় করলে জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাবটা ক্রেডিট হয়। এক্ষেত্রে অর্থাৎ এই যে দেনাদার হিসাবটা ডেবিট, অর্থাৎ দেনাদারদের যে নামটা উল্লেখ থাকবে সেই নামগুলোই আমরা মূলত এই ডেবিট হিসাব খাতে লিখে নিব। চালান নম্বরটা যেটা প্রশ্নে উল্লেখ থাকবে সেই চালান নম্বরটা এখানে আমরা দিব। এর পাশাপাশি শিক্ষার্থী বন্ধুরা, সূত্রের ঘরটি সাধারণত খালি থাকে, আর এখানে দেখো সবার শেষে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লেখা আছে, অর্থাৎ এই ঘরে আমরা টাকাটা দিব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অঙ্কটি করা শুরু করি। তো এখানে দেখো তোমরা, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লিখে রেখেছি আমি দুলাল স্টোর্স, ঢাকার শাখারি বাজারে একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে 2018 সালে জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের লেনদেনটা যদি দেখি সেখানে লেখা আছে মিলিয়ে স্টোর্স এই নিকটতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা বিক্রয় করা হয়েছে। এরপরে এর কারবারি বারটা আছে 5% এবং চালান নম্বর আছে হচ্ছে 253। তো বন্ধুরা আমরা এখানে তারিখটা লিখি আগে, অর্থাৎ সবার প্রথমে আমরা লিখবো সাল 2018 ইং, এরপরে আমরা এখানে মাসের নাম লিখবো জানুয়ারি মাস, এরপরে জানুয়ারি মাসের 1 তারিখে মিলিয়ে স্টোর্স, অর্থাৎ এখানে আমরা মিলিয়ে স্টোর্স লিখে দিচ্ছি মিলিয়ে স্টোর্স। বন্ধুরা চালান নম্বরটা কত, এখানে দেখো চালান নম্বরটা আছে হচ্ছে 253, অর্থাৎ 253। তো বন্ধুরা এখানে দেখো যে টোটাল প্রতি পাউন্ড হচ্ছে 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয় করেছে। এক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি যদি গুণটা করে এখানে বসিয়ে দিই চালানো পারিবারিক বারটা বিয়োগ দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করব না, আমরা নিচে অর্থাৎ নিচে গণনা কার্যটা দেখিয়ে দিব। এতে করে শিক্ষকদের খাতাটা দেখতে সুবিধা হবে, আর তোমরা যদি শিক্ষকদের খাতা দেখতে সুবিধা করে দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের বেশি নম্বর পাওয়ার চান্স থাকতে পারে। তো চলো আমরা গণনা কার্যটা করি। গণনা কার্য 1 নম্বর গণনা কার্যটা কার, এখানে 1 নম্বর গণনা কার্যটা হচ্ছে মিলি স্টোর্সের, মিলি স্টোর্স। এখন বন্ধুরা দেখো এখানে প্রতি পাউন্ড হচ্ছে 200 টাকা দরে, আমরা 200 টাকা দরে 500 পাউন্ড চা, আর এইটার থেকে আমরা বাদ দিব হচ্ছে কি, আমরা বাদ দিব হচ্ছে এটার কারবারি বারটা। কারবারি বারটা কত পার্সেন্ট বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কারবারি বারটা হচ্ছে 5%। তো বন্ধুরা এখানে আমরা গণনা কার্যটা করে দিব, আর গণনা কার্যটা করার আগে এখানে দেখো যে 200 টাকা হচ্ছে প্রতি পাউন্ডের দাম, আর কিনেছে হচ্ছে 500 পাউন্ড, তা 200 আর 500 যদি আমরা গুণ করি তাহলে 1 লাখ টাকা পাই। 1 লাখ টাকার 5% বারটা কারবারি বারটা যদি বের করি তাহলে 1 লাখ টাকার 5% হচ্ছে 5000 টাকা, তা অর্থাৎ আমরা যদি 1 লাখ টাকা থেকে 5000 টাকা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 95,000 টাকা বের হয়, 95,000 টাকা। তো বন্ধুরা আমরা এখানে 95,000 টাকা দিয়ে নিতে পারি।
বন্ধুরা, অঙ্কটা শুরু করার আগে আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছে, সেই মিস্টেকটা এখন আমি একটু রিমুভ করে নিচ্ছি তোমাদের কাছ থেকে এবং এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দুলাল স্টোর্স যে নামটা, এখানে নামটা আমাদের উপরে লিখে নিতে হবে, অর্থাৎ সেই নামটা আমাদের লিখা হয়নি, তো আমরা এটা লিখে নিচ্ছি এখন, অর্থাৎ দুলাল স্টোর্স। এরপরে বন্ধুরা তোমরা চাইলে এই ব্র্যাকেটে এখানে লিখে দিবে হচ্ছে বিক্রয় জাবেদা, এইটুকু একটু ভুল ছিল আমাদের। তো চলো এবার আমরা দ্বিতীয় লেনদেনটা করি। জানুয়ারি মাসের 15 তারিখে লেনদেনটা হচ্ছে শিকদার অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয় করা হয়েছে। বন্ধুরা, এই 100 বস্তা আটার এখানে দেখো আবার কার ব্যাপারটা রয়েছে হচ্ছে 3%। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কী করবো, এখানে তারিখটা লিখি, অর্থাৎ 15 তারিখের লেনদেন এটা, এখানে শিকদার অ্যান্ড সন্স, শিকদার অ্যান্ড সন্স। বন্ধুরা, এই লেনদেনটার চালান নম্বর হচ্ছে 255। এখন আমরা এখানে আসি, গণনা কার্যটা করবো। তো গণনা কার্যটা দেখো বন্ধুরা, এখানে শিকদার অ্যান্ড সন্স লিখে নিই আগে আমরা, শিকদার অ্যান্ড সন্স। বন্ধুরা, এই শিকদার অ্যান্ড সন্সের গণনা কার্যটা হচ্ছে, এখানে যদি তোমরা দেখো যে 2000 টাকা দরে, অর্থাৎ প্রতি বস্তার দাম হচ্ছে 2000 টাকা, কিনেছে কত, 100 বস্তা। এরপরে বন্ধুরা এটা থেকে আমরা কার্বন ব্যাটারে বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ সেক্ষেত্রে 2100 এবং এর কার্বন ব্যাটারটা হচ্ছে 3%, তাহলে সেক্ষেত্রে আমরা 3% এখানে দিয়ে দিই। তো বন্ধুরা এখানে এখন যদি আমরা এটা করি, অর্থাৎ সেক্ষেত্রে দেখো কত হবে। তো তোমরা চাইলে নিজেরাও এটা করে নিতে পারো, কারণ তোমাদের কাছে যেহেতু ক্যালকুলেটার আছে, খাতাপত্র নিয়ে আশা করি তোমরা বসেছো। তো বন্ধুরা দেখো এখানে 2000 টাকা ধরে 100 বস্তা, অর্থাৎ 2,00,000 টাকা আসবে এবং 2,00,000 টাকার 3% হচ্ছে 6,000 টাকা। তো এই 6,000 টাকা যদি আমরা 2,00,000 টাকাতে বাদ, 2,00,000 টাকা থেকে বাদ দিই, তাহলে পাবো কত, 1,94,000 টাকা। অর্থাৎ আমরা এখানে লিখে দিই 1,94,000 টাকা। এরপরে বন্ধুরা আমরা এইখানে যোগ করে দিব, অর্থাৎ এখানে দেখো যে মিলি স্টোর্সের সাথে, মিলি স্টোর্সের কাছে আমরা 9,500 টাকা বিক্রয় করেছি এবং শিকদার অ্যান্ড সন্সের কাছে আমরা বিক্রয় করেছি হচ্ছে 1,94,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন মিলি স্টোর্সের 95,000 এবং শিকদার অ্যান্ড সন্সের হচ্ছে 1,94,000, এই দুটোকে আমরা যোগ করে দিব। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই, অর্থাৎ 2,89,000। এরপরে আমরা নিচে একটা ক্লোজ করে দিব। এই ছিল একটা সম্পূর্ণ বিক্রয় জাবেদা। বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছো গণনা কার্য সহ। আর তোমরা যখন অঙ্কটা করবে পরীক্ষার খাতায়, তখন অবশ্যই তোমরা গণনা কার্যটুকু দিবে, যদিও তোমাদের প্রশ্নে উল্লেখ থাকবে না, তবুও তোমাদের যদি গণনা কার্যটুকু দেওয়া, তাহলে শিক্ষকদের খাতাটা দিতে সুবিধা হবে, তোমাদের নাম্বার এতে তোমরা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সম্পূর্ণটা বুঝতে পেরেছো। তারপরে যদি অঙ্ক সংক্রান্ত কোনো কনফিউশন থাকে, কারণ হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট প্রতিনিয়ত অঙ্কগুলোতে সমস্যা বের হতে থাকে, তো তোমরা যদি কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 9ম-10ম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। এছাড়া আরিফ স্কয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকো। এমন উপকারী টিউটোরিয়ালস এবং সহজবোধ্য টিউটোরিয়ালস নিয়ে তোমাদের সামনে নেক্সটে হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।